তাহলে আজকের ভিডিও থেকে তোমরা একটা কামানোর আই মিন ইনকাম করার একটা হেভি রাস্তা জেনে যাবে। দেখো এটা হচ্ছে ব্লুটুথ স্পিকার এবং মোবাইল, তোমরা এখান থেকে কিন্তু চার্জও দিতে পারবে। দেখাচ্ছি দেখো, বাট এটা কিন্তু আমি কিনলাম। দেখো ইউটিউবে যারা ভিডিও বানাও তাদের জন্য একটা বেটার জিনিস, সেটা হচ্ছে ওয়্যারলেস মাইক। দেখো তোমরা যদি চাও, এখানে প্রচুর বড় মার্কেট, মানে প্রচুর বড়। সো ভিডিও করার জন্য এই সমস্ত জায়গা কিন্তু খুব খাতারনাক, বাট তো অলরাইট। হ্যালো মাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ব্লগ। আমি অভি আর তোমরা দেখছো ইনটিউব ব্লগ। সো আজকে আমরা কি করব, তো আজকে আমরা যাই করব সেটাই আর কি, পুরো রকেট। অ্যাকচুয়ালি কি ব্যাপারটা, অ্যাকচুয়ালি হচ্ছে আজকে অন্য জায়গায় একটা ভিডিও শ্যুট করার কথা ছিল, ঠিক আছে, তোমাদের জন্য, বাট সেটা ক্যান্সেল হয়ে গেছে। বেসিক্যালি কি, টাইম পাওয়া যায় না, তো আজকে যখন হাতে টাইমটা পেলাম তাই ভাবলাম আর কি নিজের কিছু কাজ সেরে নিই। তো নিজের কিছু কাজ নয়, আজকের ভিডিওটা থেকে তোমরা অনেক ইনফরমেশান পাবে। ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ ভিডিও, বিকজ আজকে আমার কিছু আর কি বাই করার আছে, যেমন হচ্ছে তোমার হচ্ছে কিছু ইলেকট্রনিক প্রোডাক্ট, ঠিক আছে। তো আজকে ওই মার্কেটটা এক্সপ্লোর করব, যে মার্কেটে তোমরা, আমি ইভেন কি বহুদিন ধরে ওই মার্কেট থেকে চিপেস্ট রেটে মানে অ্যান্টিক অ্যান্টিক মোবাইল অ্যাক্সেসরিজ ইলেকট্রনিক প্রোডাক্ট কিনে নিয়ে আসি, যেটা এখনও পর্যন্ত মার্কেটে আসেনি, সেই সমস্ত জিনিস আর কি তোমরা ওই মার্কেটে পেয়ে যাবে, ঠিক আছে। ইভেন কি আরেকটা জায়গা আমি ভিজিট করব, সেটা হচ্ছে তোমার হেয়ারে, যারা যারা তোমরা হেয়ারের ওপর স্টাইল করো, ঠিক আছে, অনেক কিছু থাকে, যেমন হাইলাইটের ক্যাপ ফ্যাপ ব্যাগেরা ব্যাগেরা, রোলিং আর কি ক্রোম। তো আমার একটা রোলিং ক্রোম নেওয়া আছে, বাজারে পাওয়া যায়, বাট ওগুলো কিন্তু খুব লো কোয়ালিটি, তো আমার একটু হাই কোয়ালিটি আর প্রফেশনাল টাইপের চাই, ঠিক আছে। তো তোমরা যারা আর কি হেয়ার স্টাইল করো তারা বুঝবে, তো ওই জায়গাটা যাবো, ওটাও তোমাদের সাথে শেয়ার করবো। ফাইনালি পৌঁছালাম খিদিরপুর। তো আজকে যে মার্কেটটার ব্যাপারে তোমাদের সাথে শেয়ার করবো আর বলবো, এই মার্কেটটা অনেকে জানে কিন্তু এই মার্কেটের ব্যাপারে ডিটেলে কলকাতার প্রচুর মানুষ জানে না। সত্যি 100% সত্যি। অ্যান্ড ব্রো, আজকের ভিডিওটা যদি তোমরা ঠিকঠাক ভাবে আর কি মানে ওয়াচ করো, তাহলে আজকের ভিডিও থেকে তোমরা একটা কামানোর আই মিন ইনকাম করার একটা হেভি রাস্তা জেনে যাবে। হ্যাঁ, বিকজ এই রাস্তাটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স। দেখো এই জায়গাটা হচ্ছে খিদিরপুর, আর এটা হচ্ছে খিদিরপুর মনসাতলা লেন। তো এইটাকে এখান থেকে মার্কেট শুরু হচ্ছে ওই রাস্তার ওপর পর্যন্ত। তো এখানে তোমরা এক্সোবার্গারিক ইলেকট্রনিকের গ্যাজেটস মানে সব কিছু এই মার্কেটে, এমন কিছু নেই যে এই সমস্ত মার্কেটে তোমরা পাবে না। সো চলো যাই অ্যান্ড মার্কেটটা পুরো এক্সপ্লোর করি। স্টোরটা দেখছো, এটা একটা টাইকন বলে একটা কোম্পানির স্টোর ছিল, ঠিক আছে। তো এটা এখন ট্রোপস কিছু একটা নাম হয়ে গেছে। ট্রোপ তাদের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে মার্কেটে কোনো জিনিসের দাম, ইলেকট্রনিক প্রোডাক্টের দাম যদি 10 টাকা থাকে, এখানে তোমরা সেটা মানে 7 টাকা। সো মার্কেট দেখছো তোমরা, পুরো ইলেকট্রনিক গ্যাজেটের মার্কেট আছে, ঠিক আছে। দেখো সো এসব মার্কেটে ভিডিও করে একটু চাপ, কারণ অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায়, প্রচুর কপি প্রোডাক্ট আর মোবাইলের পার্টস যত পিডিএফ যা যা থাকে, ঠিক আছে, সব কিছু তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, এলসিডি ফেলসিডি সব। সো দেখো ফাইনালি আমি একটা স্টোরে এলাম, ঠিক আছে, এইখান মার্কেটের ব্যাপারে আমার জানকারি আছে, ঠিক আছে, তাই তোমাদের দিতে পারছি। তো এখানে তোমরা ট্রাইপড থেকে নিয়ে আরম্ভ করে মানে যারা ইউটিউব কিংবা ইনস্টাগ্রাম রিলস ফিলস এই সমস্ত বাগেরা বানাও, তো এখান থেকে তোমরা গ্যাজেটস কিন্তু আরামসে পেয়ে যাবে। বেসিক্যালি এটা হোলসেল মার্কেট, তবে তোমরা যদি চাও রিটেলেও পাবে, মার্কেটের থেকে একটু কমে তোমরা এখানে পেয়ে যেতে পারো ভালো প্রোডাক্টস। তো তোমাদের চলো প্রোডাক্টগুলো দেখাও। দেখো ইউটিউবে যারা ভিডিও বানাও তাদের জন্য একটা বেটার জিনিস, সেটা হচ্ছে ওয়্যারলেস মাইক। দেখা দিয়ে তোরা আর মাস্টার করব যে স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ ও লিয়ে ওয়্যারলেস মাইক, এ সিঙ্গেল ওয়ালা হ্যায় এ ডাবল ওয়ালা হ্যায়। দেখো এটা সিঙ্গেল আছে, এটা কিন্তু ডাবল আছে, ঠিক আছে, এটা ডাবল মাইক আছে। দেখো প্রোডাক্টটা একবার তোমাদের দেখাচ্ছি। অনেকেই তোমরা ব্লুটুথ মাইক আর কি ইউজ করতে চাও, বাট প্রাইস অনেক হাই বলে তোমরা আর কি ইউজ করতে পারো না, বাট এখানে কিন্তু সস্তায় পেয়ে যাবে। দেখো মাইকগুলো দেখো, এটা দাম কিরম পড়বে সিঙ্গেল আর ডবলের, যদি এখান থেকে কেউ নিতে চায়? মানে মার্কেটের থেকে তোমরা এখানে এলে কিছু কম সময় পাবে, এইটুকুনি শিওর। রিং লাইটও তোমরা এখানে পাবে, দেখছো স্ট্যান্ড সমেত, এমন বড়ো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মানে প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে এখানে, এমন কিছু নেই যে এই মার্কেটে তোমরা পাবে না বলে কিছু নেই। এগুলো প্রাইস তাও কেরম পড়বে মোটামুটি? দেখো 1300-1400 আন্দাজের কাছাকাছি কিন্তু চলে আসবে এই সমস্ত প্রোডাক্ট। টেনশন করা তোমাদের সম্ভব না, বাট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো যে কী কী প্রোডাক্ট মানে ইলেকট্রনিক গ্যাজেটস তোমরা এখান থেকে পাবে, ব্লুটুথ থেকে নিক ব্যান্ড থেকে স্পিকার থেকে। দেখো এটা কিন্তু একদম মার্কেটে নতুন এসছে গুগলের স্পিকার। এই স্পিকারে আবার চার্জিং
মানে মোবাইল চার্জ। আচ্ছা মানে এই স্পিকারটা কিন্তু আবার তোমরা মোবাইলও চার্জ দিতে পারো। দেখো তোমার, দেখো এটা হচ্ছে ব্লুটুথ স্পিকার এবং মোবাইল তোমরা এখান থেকে কিন্তু চার্জও দিতে পারো। দেখো মোবাইল কিন্তু চার্জ হচ্ছে। ওকে, সো এটা কিন্তু একদম লেটেস্ট মডেল, মানে একদম ইউনিক প্রোডাক্ট, ঠিক আছে। এই যে স্পিকারটা সাউন্ডও তো শোনো, দেখো এখানে কিন্তু অনেক কোম্পানির আর কি অনেক রকম টাইপের কিন্তু নিক ব্যান্ড ফিক ব্যান্ড সব কিছু রয়েছে। তোমরা কিন্তু সব কিছু এখান থেকে পেয়ে যাবে, ব্লুটুথ স্পিকার, বক্স, চার্জার, পোর্টেবল চার্জার, ঠিক আছে, সব কিছু তোমরা আইটেম এখান থেকে পেয়ে যাবে। আমি এই দোকানের নাম্বার, ফোন নাম্বার এবং ফুল অ্যাড্রেস তোমাদেরকে আর কি ডিটেল ডেসক্রিপশন বক্সে স্ক্রিনেও থাকবে, তোমরা পেয়ে যাবে। ফ্ল্যাটে অনেকগুলো পাওয়ার আছে, ঠিক আছে। তার মধ্যে এখানে আবার কাটার আছে, আপনি কোনো জিনিস সমস্ত সুতো বুতো কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা এটা থেকে আপনি যদি কোনো কিছু এ হলো আপনি করতে পারেন। এখানে দেখো বিভিন্ন ধরনের কিন্তু মানে একদম চিপ রেটে কিন্তু তোমরা ট্রাইপড পেয়ে যাবে, যারা ইউটিউবে ভিডিও কিংবা রিল ফিল ফটোশ্যুট ফটোশ্যুট করো। দেখো বিভিন্ন রকমের ট্রাইপড কিন্তু এখানে রয়েছে, বাট কম দামে পাবে। দেখো বক্স রয়েছে, মাইক তো তোমাদেরকে আগেই দেখালাম, ঠিক আছে। এই দেখো এই একটা বক্স, মানে ভ্যারাইটি, এখানে রিং লাইট রয়েছে। সো দেখো যে স্টোরটা তোমাদেরকে দেখালাম এটা হচ্ছে এই স্টোরের কার্ড, ঠিক আছে। আমি তোমাদেরকে, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং চাইলে ডিসক্রিপশন বক্সে এখানকার লিঙ্ক থাকবে। এখানে ফাইনালি তোমাদেরকে যে মেসেজটা দেওয়ার সেটা হচ্ছে যে তোমরা অনেকেই আর কি ইলেকট্রনিক গ্যাজেট বিভিন্ন জায়গা থেকে কেনো, বাট তোমরা যারা আর কি প্রফেশনালি ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক এই সমস্ত জায়গায় কাজ করো, তাদের অনেক গ্যাজেটস লাগে। তো তোমরা যদি চাও, এখানে প্রচুর বড়ো মার্কেট, মানে প্রচুর বড়ো মার্কেট, না এলে বুঝতে পারবে না। তো এতগুলো দোকান এক্সপ্লোর করে দেখানো সম্ভব না, ঠিক আছে। তোমরা এখানে যখন ভিজিট করবে তখনই বুঝতে পারবে কত চিপ রেটে তোমরা এখান থেকে ইলেকট্রনিক গ্যাজেটস আর কি বাই করতে পারো। একটা সময় ছিল, টাইম ছিল যখন এই মার্কেট থেকে, ঠিক আছে, অনেকে জানে ইউটিউবে আসার আগে আমি কিন্তু এখান থেকে গ্যাজেটস পুরো আস্তে আস্তে বিক্রি করতাম। সো তোমরা দেখো ভিডিও করার জন্য এই সমস্ত জায়গা কিন্তু খুব খাতারনাক, বাট তাও তোমাদের জন্য আমি রিস্ক নিই। সো মার্কেট এখন পুরো চেঞ্জ হয়ে গেছে, এখানে দু চারটে স্টোর আছে যেখান থেকে আমি মাল তুলতাম, সেই দোকানগুলো খুঁজে পাচ্ছি না, খোঁজার চেষ্টা করি। কত বড় বড় মার্কেট দেখো, মানে সব কিন্তু ইলেকট্রনিক গ্যাজেটসের মার্কেট। ওকে, এই যে স্টোরটা পেয়েছি দেখতে পাচ্ছো, ব্যাস ব্যাস টাইকানি। সো মার্কেটে ঢুকি, দেখা যাক, দেখছো সব গ্যাজেট থেকে ফার্স্ট ফ্লোরে আমাকে যেতে হবে, ঠিক আছে, টাইকান আর ব্যাস এই এই স্টোরটায়। অলরেডি সামনে অনেক দিন বলে তো তাই খুঁজছিলাম। এই তোমাদেরকে বলছিলাম যে টাইকনের একটা শোরুম, ব্যাস অ্যান্ড টাইকন। তো এখান থেকে আমি প্রোডাক্ট নিয়ে আমি কিছু বছর আগে বিজনেস করেছি, ইভেন কি এখনও করি। তো আজকে আমি তোমাদেরকে বলছিলাম যে আমার একটা প্রোডাক্টের দরকার ছিল, তো এই প্রোডাক্টটা এখান থেকে বাই করলাম, ব্লুটুথ বক্সটা, ঠিক আছে। তো এখানে প্রচুর আইটেম রয়েছে ইলেকট্রনিক গ্যাজেটসের, ঠিক আছে, যারা তোমরা প্রফেশনালভাবে কাজ করো ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকের উপরে, তারা এখান থেকে বাই করতে পারো। দেখো প্রচুর প্রোডাক্ট রয়েছে, তো তোমরা এখান থেকে হোলসেল রিটেল দুটোই পেয়ে যাবে। Bluetooth mode. Connected. ফাইনালি তোমাদেরকে বলছিলাম যে আমার কিছু গ্যাজেটস আর কি কেনা ছিল, তা আজকে কিনে নিলাম। এই যে একটা বক্স, এটা আমার দরকার আছে, আমার বক্স তো বলে মার্কেট সম্পর্কে, যে এখানে গ্যাজেটস কিন্তু প্রচুর রিজনেবল প্রাইসে বিক্রি হয়, ঠিক আছে, কম্পিউটার অনেক কিছু বিক্রি হয় সেটা আমি বলছি না। তো তোমরা যদি চাও তাহলে এই মার্কেট থেকে এসে তোমরা কিন্তু বাই করতে পারো এক্সপার্টের ইলেকট্রনিক গ্যাজেটস। তো এর আগে আর কি খিদিরপুরে একটা আর কি গার্মেন্টসের কিছুদিন আগে তোমাদেরকে ব্লগ আর কি এক্সপ্লোর করেছিলাম, তোমরা খুব ভালো রেসপন্স করেছিলে, থ্যাংক ইউ। সো তোমাদের যেটা বলা হয়েছে এই মার্কেট কিন্তু ইলেকট্রনিক মার্কেট সারা সপ্তাহ খোলা থাকে, ঠিক আছে, শুধু সোমবার দিন বন্ধ থাকে। ওটা শুধু সোমবার খোলা থাকে আর এটা শুধু সোমবার দিন বন্ধ থাকে, সোমবার বাদ দিয়ে সপ্তাহ কটার দিন তোমরা খোলা পাবে। এবং জুম্মাবারের দিন তোমরা যদি আসো তাহলে বারোটা থেকে সাড়ে বারোটার পরই আর কি আসার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে তোমরা ভালোভাবে আর কি মানে জিনিসপত্র দেখতে পারবে, কিনতে পারবে, কারণ আমাদের টাইম থাকে সে সময় আর কি সবাই ব্যস্ত থাকে। একটা ইনফরমেশান তোমাদের দেওয়ার আছে, সেটা আমি আর কি বলছিলাম, দেখো কাজ চাকরি আজকালকার রুগে কলকাতায় বুঝতে পারছো, তো
কোনোদিন কাজ ছোট হয় না, কাজ বড় হয় না। একটা সময় আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি হেডফোন বিক্রি করেছি, কেননা ওটা আমার সময় ছিল, জীবনে অনেক টাইম আছে। তো তোমরা যদি চাও তাহলে এই মার্কেট থেকে কিন্তু বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট তুলে তোমরা কিন্তু মার্কেটে সেল করতে পারো, প্রচুর টাকা তোমরা ইনকাম করতে পারো, একটা আর্নের রাস্তা, মানে ইনকাম করার রাস্তা তোমরা পাবে। সো দেখো, শখ আমার লাইফে বড় হওয়ার, আমার চুলকানি যদি আমার থাকে চুলকাতে তো বাস আমাকেই হবে, তো কোনো কাজে লজ্জা পাবো। এই যে টাইকানের যে বক্সটা আছে, ব্লুটুথ বক্সটা, এটা তোমরা দেখতে পারলে, সাউন্ডও তোমরা শুনতে পারলে, বাট এটা কিন্তু আমি কিনলাম 530 টাকা দিয়ে, ঠিক আছে, বিলিং করে। এটা কিন্তু কোনো কপি প্রোডাক্ট না, এটা কিন্তু নিজেদের অরিজিনাল ব্র্যান্ড, ঠিক আছে। এবং এটাই তোমরা যদি বাইরে কিনতে যাও, যে কোনো শোরুমে কিংবা দোকানে, এটা কিন্তু ব্র্যান্ডেড প্রোডাক্ট। এটা মোটামুটি তোমাদের পড়ে যাবে কম করে 800-900 হাজার, যেখানে যেরকম প্রাইস। বাট আমি আরেকটা কথা তোমাদেরকে বলার আছে, সেটা হচ্ছে যে এখানে কিন্তু তোমরা মানে না এলে বুঝতে পারবে না, যে মার্কেটটা আমি এক্সপ্লোর করলাম এই মার্কেটের ব্যাপারে কিন্তু অনেকে জানে না। ফুল ডিটেল মার্কেটের ভেতরে ঢুকে তোমাদেরকে আমি দিলাম, যেটা তোমরা এলে যদি বাই করো অনেক গেন হবে, মানে অনেক গেন হবে, একবার ট্রাস্ট করে দেখো আমার কথাটা। আর একটা কথা, সেটা হচ্ছে হেয়ারের যে ক্রোমটা আমার কেনা ছিল, তো ব্যাড লাক, আজকে আমি খবর নিয়ে দেখলাম যে ওই স্টোরগুলো আর কি বন্ধ আছে, আমাকে অন্যদিন আসতে হবে, সেই জন্য আমি আর ওটা নিতেও পারলাম না, তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করবো, এন্ড করতে করতে যেটা কথা, দেখা হবে তোমাদের সাথে আরেকটা কোনো বম ব্লগে, ততক্ষণ পর্যন্ত আমি নেবো বিদায়। তোমরা সবাই ভালো থাকবে, সো টাটা।